নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আমাদের প্রিভিয়াস ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম যে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে নতুন গ্রুপ সি পদ নিয়োগ করা হচ্ছে। এই নোটিফিকেশনটির মধ্যে আপনাদের স্কিল্ড আর্টিসেন্স জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে যেসব ট্রেডস আপনাদেরকে নিয়োগ করা হবে তার নাম হলো এমভি মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, টায়ারম্যান, কপার ও টিনস্মিথ পদে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে আপনাদের মাসিক বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত, অর্থাৎ খুব ভালো একটা পে স্কেল আপনাদের এখানে দেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস থেকে শুরু করে 12 পাস পর্যন্ত। এবং সঙ্গে আমি বলেছিলাম যে এখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ করবেন না, নইলে নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটির মধ্যে কি বলা হয়েছে তা ঠিক মতো বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন, যাতে কোনো নতুন চাকরির খবর আসে সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা একবার ভালো করে দেখে নিন যে আপনারা সাবস্ক্রাইব বাটনের সঙ্গে দেওয়া নোটিফিকেশন বেলটিকে অলের মধ্যে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে সেটা অলের মধ্যে করে দেবেন, যাতে কোনো নতুন আপডেট আসলে সেটা যেন আপনারা সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এই হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেটটি। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে আপনাদের ভালো করে ফিল আপ করার পর পোস্ট অফিসের মাধ্যমে ওদের কাছে পাঠাতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। প্রথমেই বলছি, এখানে আপনাদের সম্পূর্ণ অফলাইনে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ওদের কাছে পাঠাতে হবে। এবং এই পোস্টগুলির জন্য অফলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে 1/7/2022 থেকে এবং লাস্ট ডেট হলো 1/8/2022 পর্যন্ত। এই নোটিফিকেশনটির মধ্যে বলে দেওয়া হয়েছে যে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে আপনাদের সম্পূর্ণ ব্লক লেটারের মাধ্যমে ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে যদি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ওদের কাছে পাঠান তাহলে এখানে একটি রাইট চিহ্ন দেবেন, কিংবা যদি স্পিড পোস্টের মাধ্যমে ওদের কাছে পাঠান তাহলে স্পিড পোস্টের মধ্যে একটি রাইট চিহ্ন দেবেন। তারপর নেম অফ ট্রেড অ্যাপ্লাইডের মধ্যে আপনি যে পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে চান কিংবা আবেদন করতে চান সেই পোস্টটির নাম এখানে লিখবেন। তারপর নেম অফ ক্যান্ডিডেটের মধ্যে ক্যাপিটাল লেটারের মাধ্যমে আপনাদের নামটি লিখবেন। তারপর ক্যাটাগরির মধ্যে আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরিটিকে রাইট চিহ্নিত করবেন। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা এখানে লিখতে হবে, যা হবে 100 টাকা, এবং এই অ্যাপ্লিকেশন ফিটাকে পোস্টাল অর্ডারের মাধ্যমে ওদের কাছে জমা দিতে হবে। তারপর এখানে আপনাদের বাবার নামটি লিখবেন এবং সঙ্গে এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন এবং সঙ্গে ইমেল আইডিটি লিখবেন। তারপর এখানে আপনাদের রিলিজিয়ান এবং ন্যাশনালিটি লিখবেন। ডেট অফ বার্থের মধ্যে আপনাদের জন্মের তারিখটি এখানে লিখবেন। ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের কোয়ালিফিকেশন কতটুকু তা এখানে লিখবেন, এবং যদি আপনাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে লিখবেন। এবং আপনাদের মধ্যে যারা এমভি মেকানিকের জন্য আবেদন করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হবে কিংবা এখানে লিখতে হবে। এবং এখানে আপনি যে ডেটে আবেদন করবেন সেই ডেটটি এখানে লিখবেন কিংবা তারিখটি এখানে লিখবেন এবং আপনাদের স্থানটি এখানে লিখবেন। তারপর সিগনেচার অফ ক্যান্ডিডেটের মধ্যে আপনারা এখানে একটি সিগনেচার করবেন। তারপর সবার শেষে আপনারা এই জায়গাটার মধ্যে আপনাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে লাগিয়ে দেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটির সঙ্গে আপনাদের যেসব ডকুমেন্টগুলি অ্যাটাচ করে ওদের কাছে পাঠাতে হবে তা হলো এজ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনাদের থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করেন, ফরওয়ার্ডিং ডকুমেন্ট যদি আপনাদের থাকে, 4 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফস, এবং যদি আপনাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপনাদের দিতে হবে। তারপর আপনারা একটি খাম কিনবেন, সেই খামটির মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মেটটির সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলিকে অ্যাটাচ করে ওদের দেওয়া এই অ্যাড্রেসটির মধ্যে পাঠিয়ে দেবেন।
আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম হবে না অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করার জন্য। তারপরও যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে কিংবা কোনো প্রবলেম হয়, আপনারা একবার কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে, তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।